দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের নিকলিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এহসানুল হুদা বলেন, আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনরত সব সংগঠনের জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার। ষড়যন্ত্রের চালপালা বিস্তৃত করতে চাচ্ছেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আমাদের কি দরকার? মহা ঐক্য। এই যে ছাত্র জনতার যে বিপ্লব, যে অভ্যুত্থান, অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমি খোলা মাঠে কথা বলতে পারছি। আমি জানি না বিগত ১৬ বছরে আপনাদের সামনে এভাবে কেউ কথা বলতে পেরেছে কিনা। পাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, রুদ্ধ করা হয়েছিল। আপনারা কি চান আপনাদের এই অধিকার গুলো আবারও রঞ্জিত হোক? নিশ্চয়ই না। যে নেতৃত্ব এখনো আপনাদের উপর অত্যাচার করছে, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে রুখে দিন, তাদের চোখে চোখ রেখে কথা বলুন। আজকেও আমার জনসভা বন্ধ করার একটি পাইপারা হয়েছিল, কিন্তু জনগণের এসে দেখে যান, জনগণের যে আমার প্রতি কি সাপোর্ট, তার ফলে তারা সেটা করতে পারে নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের এই চক্রান্ত আমরা জনগণকে সাথে নিয়ে উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আর এফ এল।